আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 7 বা অধ্যায় 7 গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেশন 6-এর 112 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শ্রেণীর বাইরের কাজ, আমরা বিগত সেশনগুলোতে অনেক কাজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নাগরিক সেবা ও ই সেবা গ্রহণের উপায় জেনেছি। আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও আমার পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম, তার থেকে যে কোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করব এবং আগামী ক্লাসে একটি প্রতিবেদন লিখে আনব। 112 পৃষ্ঠা একটা প্রতিবেদন লেখার নমুনা দেওয়া আছে, যে প্রতিবেদন নাগরিক সেবা গ্রহণের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। তো এখানে সেবার নামটা লিখতে হবে, যার জন্য সেবা নেওয়া হয়েছে, কোন মাধ্যম ব্যবহার করে নেওয়া হয়েছে, অনুসরণ করা ধাপসমূহ এবং সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে এবং সবার শেষে প্রাপ্ত ফলাফলটা লিখতে হবে। তো সেক্ষেত্রে চলো 112 পৃষ্ঠার এই প্রতিবেদন লেখা ছকটি আমরা পূরণ করি। প্রতিবেদন, প্রতিবেদনের নাম হচ্ছে কি? নাগরিক সেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। আমাদের সেবার নাম হচ্ছে অভিভাবকের আয়ের সনদ, যার জন্য সেবা নেওয়া হয়েছে, নিজের জন্য নেওয়া হয়েছে যাতে আর্থিক সহায়তা বা বৃত্তি পেতে পারি, কোন মাধ্যম ব্যবহার করে নেওয়া হয়েছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নেওয়া হয়েছে, অনুসরণ করা ধাপসমূহ কী কী। 1 নম্বর, মোবাইল অ্যাপসের সহায়তায় ইউনিয়ন পরিষদ সেবা কেন্দ্রের ওয়েবসাইটে ঢুকেছি। 2 নম্বর, সেবা কেন্দ্রের হোম পেজ থেকে সার্টিফিকেট আইকনে ক্লিক করেছি। 3 নম্বর, প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফর্ম পূরণ করেছি। 4 নম্বর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করেছি। সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে? এই সনদটি পেতে আমার 2 দিন সময় লেগেছে। প্রাপ্ত ফলাফল কি? নির্দিষ্ট সময়ে আমি সনদটি কিন্তু পেয়ে গিয়েছি। তো আমরা এভাবে করে প্রতিবেদনটা পূরণ করলাম। এটা একটা নমুনা ছিল, তোমরা এভাবে করে তোমাদের মতো করে পূরণ করতে পারবে। তো আগামী ক্লাস থেকে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব, অধ্যায় 8 বা শিখন অভিজ্ঞতা 8, যোগাযোগের নিয়ম মানি। সেশন 1-এ রয়েছে যোগাযোগের ধরন, এখানে কিছু কাজ আছে, এগুলোর সমাধান আগামী ক্লাসে করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অধ্যায় 7 112 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।